সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আমরা এখন যাচ্ছি ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার একটি গ্রামে, আমরা কুট্টাপাড়া গ্রামে। আমরা এখন হাউন্ড কুকুর দেখাবো আপনাদেরকে। আমরা যাচ্ছি সফর আলী ভাইয়ের সঙ্গে ওনার পরিচিত এক ভদ্রলোকের বাসায়। আমরা দেখাবো আপনাদেরকে সরাইলের হাউন্ড কুকুর, যে কুকুরের পরিচিতি দেশব্যাপী তো বটেই, এর পরিচিতি বিশ্বের দরবারে পৌঁছে গেছে সরাইলের হাউন্ড কুকুর। আমরা যাচ্ছি এখন কুট্টাপাড়ায় এক ভদ্রলোকের বাসায় সফরলি ভাইয়ের সাথে হাউন্ড কুকুর দেখানোর জন্য। আপনারা আমাদের সাথে থাকুন, দেখুন আমরা কীভাবে হাউন্ড কুকুরের কাছে গিয়ে তার যে পরিচিতি বা তার যে রং রূপ জৌলুস তা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আমরা এসেছি এখন সরাইলের বিখ্যাত হাউন্ড কুকুর আপনাদেরকে দেখানোর জন্য। আমি কুট্টাপাড়া গ্রামে আপনাদেরকে দেখাচ্ছি হাউন্ড কুকুর, ব্রাহ্মণবাড়িয়ার বিখ্যাত হাউন্ড কুকুর। সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এই কুকুরটি, আপনারা তো বুঝতে পারবেন না যে কেমন ভয়ঙ্কর। কিন্তু আপনার হাতে দিব। আচ্ছা আচ্ছা, সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আমরা সফরলের ভাইয়ের হাতে এখন দেখছি সফরলের হাউন্ড কুকুর জেসিকে, আর আমি আসলে অনেক ভয় পাচ্ছি। সুপ্রিয় দর্শক বুঝাতে পারবো না যে আমার সারা শরীর কাঁপছে। আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই যে কুকুরটির যে শারীরিক গঠন, শারীরিক গঠন এটি অন্যরকম একটি গঠন, অনেক লম্বা এবং অনেক সরু। মুখের যে গঠনটি এটা বোঝানো যাবে না যে কেমন গঠন, অন্য অন্য যে কোনো কুকুরের তুলনায় এর গঠন অনেক লম্বা, অনেক লম্বাকৃতি। এগুলি হলো সরাইলের অরিজিনাল গ্রেহাউন্ড এবং পিওর হাউন্ড। এখানে অন্য অন্য বাড়িতে বা অন্য অন্য জায়গায় যে কুকুরগুলো আমরা দেখেছি সেগুলোর তুলনায় এগুলি অনেক বেশি ভয়ঙ্কর। এবং যে সফর আলী ভাই, রমজান আলী ভাই, আমরা কামড় দিবেন না তো? না ঠিক আছে, ভাই কি নাম এই কুকুরটার? ওই নাম জেসি। সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমার হাতে, আমার হাতে আমার হাতে শিকল। আসল কথা আমাদের সরাইলের ঐতিহ্য এই কুকুর বাংলার ভিতরে সব জায়গাতেই আগে চলছে। ঐতিহ্যটা আসলে আমরা মধ্যে মধ্যে ইউটিউবে পাই, যে ঐতিহ্যটা বর্তমান অবস্থায় নকল করে এই কুকুরটা নিয়ে আসে। ওই যে আমরা এখন গুরু, কিন্তু অরিজিনাল দেশি গুরু ছিল, ওখানে কিন্তু ওই যে বীজ দিয়ে এটারে নকল বানা কুকুরের মধ্যে এইগুলো ঢুকে গেছে, ঠিক আছে। আমার চাচা আসলে, রমজান চাচা এইগুলা করে না, ডুপ্লিকেট করে না, আসল কুকুর নিয়ে ওই তার জীবন যাপন করতেছে। তবে সরাইলের এই যে ঐতিহ্য আসলে আমরা রমজান চাচা ওই ধরে লাগছে। রমজান আলী ভাই কেমন বয়স এটার? ওইটার বয়স 2 বছর। 2 বছর? না, 2 বছর। ও কি ইয়া দিছে, বাচ্চা টাচ্চা দিছে? একবার বাচ্চা দিছে। একবার হচ্ছে কয়টা দিছিল বাচ্চা? 4টা দিছিল। আচ্ছা, মানে সংখ্যা কম থাকে না, মানে কম কম থাকে। অনেক দেশি কুকুর তো 8টা 10টা এরকম হয়। সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন হাউন্ড জেসিকে। আমরা এখন ওর হাজবেন্ড, যে ওর নাম কি? ওর নাম হিরু। হিরু না, জেসির হাজবেন্ড হিরু। আমরা হিরুকে দেখাচ্ছি আপনাদেরকে। সুপ্রিয় দর্শক, হ্যালো, হ্যাঁ,
হ্যান্ডশেক করবে এখন হিরু। হ্যাঁ গুড, ভেরি গুড। সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন নিশ্চয়ই হিরুকে, হিরুর মুখের গঠনটি দেখেন, চিনারা দেখেন। হ্যাঁ ইয়া রমজান আলী ভাই, এই হিরুর বয়স কত? হিরুর বয়স 15 মাস। শুধু 15 মাস? 15 মাস। আর ওইটা 2 বছর না? আচ্ছা আচ্ছা আচ্ছা। ওইটার কাটিং নইব। হ্যাঁ বুঝতে পারছি। হ্যাঁ 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 হ্যাঁ। এ রমজান আলী ভাই কি খায় এরা? ডাল ভাত খায় না, মাংস টাংস এগুলি খায় না? না মাংস খাওয়া, মাংস খাওয়া হিংস হয়ে যায়। ও মাংস খেলে হিংস হয়ে যায় না? আচ্ছা আচ্ছা। বাহ কত পরিষ্কার না। সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন জেসির থাকার যে বেডরুম, আমরা বেডরুম বলছি এই কারণে যে অনেক পরিষ্কার পরিচ্ছন্ন একটি রুমে সে রাত্রেবেলা অবস্থান করে। ওই ড্রামের ভিতরে থাকে না? গরমের সিজনে চকির আমি শুয়ে থাকবো। আচ্ছা আচ্ছা। সুপ্রিয় দর্শক আমরা রমজান আলী ভাইয়ের বাড়িতে এসেছি কোট্টাপাড়া গ্রামে, সরাইল উপজেলার কোট্টাপাড়া গ্রামে। আমরা ওনার কাছে দেখেছি, এর আগে প্রথম ভিডিওতে দেখলাম উনি অনেকগুলো হাসলি মোরগ পালন করে। ওনার কাছে 30,000 থেকে 60,000 পর্যন্ত হাসলি মোরগের প্রাইসের রেঞ্জে আছে। উনি বিভিন্ন জায়গায় শখের বসে খেলার জন্য নিয়ে যান মোরগগুলোকে। এছাড়া উনি পালন করেন হাউন্ড কুকুর, সরাইলের যে গ্রে হাউন্ড, বিখ্যাত হাউন্ড কুকুর। এই বিখ্যাত হাউন্ড কুকুর আসলে এমন বিখ্যাত যে সারা দেশ ব্যাপিত অবশ্যই, এবং বিদেশেও এই কুকুরের অনেক সুনাম বা ব্যক্তি ছড়িয়ে পড়েছে। সুপ্রিয় দর্শক আমরা এখানে দেখলাম জেসি এবং তার হাজবেন্ড হিরুকে। সুপ্রিয় দর্শক ওর যে নিচের অংশটি, নিচের যে কি বলে এটা, ব্রেস্ট বা চেস্ট, সরি চেস্ট, চেস্টের অংশটি অন্যরকম, এটা স্বাভাবিক না, এটি অন্যরকম, একদম সরু টাইপের, একদম সরু। তুমি মুখের দিকটা ধরো একটু। হ্যাঁ এখন তুমি, এখন তুমি নিচের এটা দেখো। হ্যাঁ একদম সরু, মানে ওজন তো মনে বেশি হবে না? না ওজন, হ্যাঁ 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 ভালো ইয়া দিতে পারে। হ্যাঁ শিকারি তো অবশ্যই, শিকারি মানে তো শিকারির জন্য সে বিখ্যাত বিখ্যাত। পাহারা দেয় না মানে, মানে চেইনের অবস্থায় সে ইয়া করে। আচ্ছা ঠিক আছে। সুপ্রিয় দর্শক দেখুন কেমন ভয়ঙ্কর রূপ নিচ্ছে। হ্যালো হ্যালো জেসি, জেসি হ্যালো 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 হ্যালো। সুপ্রিয় দর্শক দেখুন দাঁতের অবস্থা কেমন, দাঁত দর্শক দেখতে পাচ্ছেন কেমন ভয়ঙ্কর চেহারা। সুপ্রিয় দর্শক যদি আপনাদের ভিডিও ক্লিপটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করে সংযুক্ত থাকবেন নতুন ভিডিও দেখার জন্য। আমি চেষ্টা করেছি আপনাদেরকে সরাইলের বিখ্যাত হাউন্ড কুকুর দেখানোর জন্য, আসলে আমার চেষ্টা বিফল হয়নি। সফরলি ভাই আমাকে সঙ্গে নিয়ে এসেছেন, আর আমাদেরকে আরও একজন সাথী ছিলেন আমাদের, যিনি আসলে মেম্বার রিলেশন করবেন, সাগর, সরাইলের সাগর, যার কারণে উনি আমাদের ব্যস্ত থাকায় আমাদেরকে বেশি সময় দিতে পারেননি। তবে সফরলি ভাইয়ের কাছে আমাকে বুঝিয়ে দিয়েছেন যাতে আমি ভিডিওটা করতে পারি। আমি সবাইকে ধন্যবাদ জানাই, আর স্পেশালি আপনাদের উদ্দেশ্যে বলছি দর্শকবৃন্দ, যদি আপনাদের
এই শহরের বিখ্যাত হাউন্ড কুকুর দেখে আপনাদের পছন্দ হয়ে থাকে আমার ভিডিওটি, তাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করে সংযুক্ত থাকবেন নতুন ভিডিও দেখার জন্য। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, সেই কামনা রইল আমার।